জয় হিন্দ বন্ধুরা ডিফেন্স ড্রিম ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি পদে তোমাদের একটা নিউ ভ্যাকেন্সি জারি করে দেওয়া হয়েছে এটা হচ্ছে অল ইন্ডিয়া ক্যান্ডিডেট ভ্যাকেন্সি ট্রেডসম্যান পদে সিম্পলি যদি তোমাদের টেন পাস যোগ্যতা থেকে থাকে অর্থাৎ যদি তোমরা মাধ্যমিক পাস আউট হয়ে থাকো তাহলে তোমরা এতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলব তোমরা এই গ্রুপ সি পদে কীভাবে অ্যাপ্লাই করবে এবং তোমাদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী রাখা হয়েছে তোমাদের এ টু জেড ডিটেলস আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো এবং তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে ভিডিওটা তোমরা কিন্তু একদম কমপ্লিট দেখো তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে যাক এই যে বন্ধুরা তোমরা নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশানটা তোমাদের বারো মার্চ দু হাজার বাইশে কিন্তু নিউজ নিউজপেপারে জারি করা হয়েছিল এই নোটিফিকেশানটা এটা কিন্তু তোমাদের মিনিস্ট্রি অফ হোম ডিফেন্স অর্থাৎ গৃহ মন্ত্রালয়ের তরফ থেকে জারি করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বাঙ্গাল ইঞ্জিনিয়ার্স রিক্রুটমেন্ট অ্যান্ড সেন্টার রকি এখানে তোমাদের পিন নাম্বারটাও দেওয়া রয়েছে এটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম ডিফেন্স অর্থাৎ গৃহ মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা হয়েছে এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ কী কী পথে তোমাদের ভ্যাকেন্সি এখানে জারি করা হয়েছে এখানে আছে তোমাদের এলডিসি স্টোর কিপার থ্রি সিভিলিয়ান ট্রেডস এখানে তোমাদের কুক এমটিএস ওয়াশারম্যান এখানে তারপর আছে তোমাদের এমটিএস গার্ডেনার এম টি এস সাফাইওয়ালা তারপর আছে তোমাদের এখানে লাস্কার ওয়াশারম্যান বারবার এখানে তোমাদের এলডিসির ক্ষেত্রে কিন্তু টোটাল চারটে ভ্যাকেন্সি আছে সেই চারটা ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চারটা ভ্যাকেন্সি কিন্তু ইউ আর জন্য দেওয়া রয়েছে অন্য কোনো ক্যাটাগরির জন্য কিন্তু দেওয়া নেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের পে স্যালারি যেটা দেওয়া হবে লেভেল টু অনুযায়ী তোমাদের পে স্কিল দেওয়া হবে এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এখানে কিন্তু তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে টুয়েলভ পাস টুয়েলভ পাস আউট হতে হবে এবং সাথে সাথে তোমাদের এখানে কিন্তু টাইপিং টেস্ট করানো হবে যদি তোমরা ইংলিশে টাইপ করো পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট যদি তোমরা হিন্দিতে টাইপ করো তাহলে কিন্তু তিরিশটা ওয়ার্ড পার মিনিট এখানে তোমাদের টাইপিং হবে নেক্সট এখানে তোমাদের স্টোর কিপার থ্রির জন্য কিন্তু এখানে টোটাল তিনটা ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ মেনশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ লেভেল টু অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে এজ আছে তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এখানেও কিন্তু তোমাদের টুয়েলভ পাস আউট হতে হবে অর্থাৎ তোমাদেরকে এইচএস কিন্তু এখানেও পাস আউট হতে হবে এখানে তোমাদের সিভিল ট্রেডের ক্ষেত্রে এখানে কিন্তু টোটাল তিনটে ভ্যাকেন্সি আছে লেভেল টু অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স কিন্তু তোমাদের রাখা হয়েছে এখানে কিন্তু ম্যাট্রিকুলেশন পাস অর্থাৎ তোমাদেরকে মাধ্যমিক পাস আউট হতে হবে নেক্সট এখানে কুকের ক্ষেত্রে কিন্তু একটু বেশি ভ্যাকেন্সি আছে তোমরা দেখতে পাচ্ছ উনিশটা ভ্যাকেন্সি এখানে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে লেভেল টু অনুযায়ী কিন্তু তোমাদের পে স্যালারিটা দেওয়া হবে এখানে কিন্তু তোমাদের এজ হচ্ছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এখানেও কিন্তু তোমাদের হচ্ছে ম্যাট্রিকুলেশান অর্থাৎ তোমাদেরকে মাধ্যমিক পাস আউট হতে হবে এবং সাথে সাথে তোমাদের কিন্তু ইন্ডিয়ান কুকিংয়ের নলেজ অবশ্যই থাকতে হবে নেক্সট এখানে যদি তোমরা এমটিএস ওয়াচম্যানের ক্ষেত্রে অ্যাপ্লাই করো এখানে তোমাদের পাঁচটা ভ্যাকেন্সি আছে লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স ম্যাট্রিকুলেশান পাস অর্থাৎ মাধ্যমিক পাস আউট নেক্সট এখানে তোমাদের টিএস সাফাইওয়ালার ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের টোটাল চারটা ভ্যাকেন্সি আছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স ম্যাট্রিকুলেশান পাস লেভেল থ্রি অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে নেক্সট এখানে তোমাদের হচ্ছে লাস্কারের ক্ষেত্রে কিন্তু দুটো ভ্যাকেন্সি লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের হচ্ছে স্যালারি দেওয়া হবে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এবং তোমাদের ম্যাট্রিকুলেশান পাস আউট দরকার এখানে তোমাদের হচ্ছে ওয়াশার ম্যানের ক্ষেত্রেও কিন্তু তিনটে ভ্যাকেন্সি লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের পে স্যালারি এবং তোমাদের এজটা কিন্তু সেম আছে তোমাদের আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এবং ম্যাট্রিকুলেশান পাস অর্থাৎ তোমাদেরকে টেন্থ পাস হতে হবে নেক্সট এখানে তোমরা যদি বারবারের ক্ষেত্রে অ্যাপ্লাই করো চারটা ভ্যাকেন্সি আছে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের মেনশন করা আছে তোমরা দেখতে পাচ্ছ লেভেল ওয়ান অনুযায়ী কিন্তু এখানে স্যালারিটা দেওয়া হবে এবং এখানে এজটাও কিন্তু সেম রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এবং তোমাদেরকে ম্যাট্রিকুলেশান পাস অর্থাৎ টেন পাস হতে হবে এবং তোমাদেরকে বারবার রিলেটেড যেসব নলেজ তোমাদেরকে অবশ্যই থাকতে হবে নেক্সট এখানে তোমাদের বলা রয়েছে যখন তোমরা ফর্ম অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু ম্যাট্রিকুলেশান পাস আউট অর্থাৎ টেন্থ আউটের যে সার্টিফিকেটটা সেটা কিন্তু তোমাদেরকে সেলফ স্টেট করে অবশ্যই দিতে হবে এটা হচ্ছে তোমাদের একটা অফলাইন ফর্ম এটা তোমাদেরকে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি তোমাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এটা তোমরা আগে একটু শুনে নাও অফলাইন ফর্মে কিন্তু তোমাদেরকে ম্যাট্রিকুলেশান পাস আউটের সার্টিফিকেট অবশ্যই মেনশন করতে হবে যদি তোমরা ম্যাট্রিকুলেশান পাস যে সব পোস্টগুলো আছে সেগুলোতে যদি তোমরা আবেদন করো যদি তোমরা এলডিসি বা স্টোর কিপার থ্রিতে যদি আবেদন করো তাহলে এখানে তোমাদের কিন্তু এইচএস অর্থাৎ তোমাদের টুয়েলভ পাস আউট চাওয়া হয়েছে সেহেতু তোমরা কিন্তু এখানে টুয়েলভ পাস আউটের সার্টিফিকেটটা সেলফ স্টেট করে দেবে নেক্সট এখানে তোমাদের যেসব ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো এখানে চাওয়া হয়েছে তোমরা দেখে নাও বন্ধুরা তোমাদের চিন্তার কোনো কারণ নেই এই নোটিফিকেশানটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি তোমরা চাইলে ওখান থেকে ডাউনলোড করে একবার ভালোভাবে দেখে নেবে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পাচ্ছো সব ডকুমেন্টসগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই সেলফ সেট করে দিতে হবে এটা তোমাদের অনিবার্য তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে একটু দেখে নেবে কী কী ডকুমেন্টস এখানে তোমাদের চাওয়া হয়েছে নেক্সট এখানে তোমাদের এজ রিল্যাক্সেশনটা বলা রয়েছে যদি তুমি এস টিএসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যদি তোমরা ও বিসি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে তিন বছরের এজ ডিল্যাক্সেশন পেয়ে যাবে আর নর্মালি জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঁচিশ বছর বয়স এখানে চাওয়া হয়েছে নেক্সট এখানে তোমাদের হচ্ছে রিটার্ন এক্সাম তোমাদের যে রিটার্ন এক্সামটা হবে সেই সাবজেক্টের ব্যাপারে এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে তোমরা দেখে নাও সিলেবাসে কী কী আছে এখানে তোমাদের সিলেবাসে আছে জেনারেল ইন্টেলিজেন্ট অর্থাৎ রিজনিং আছে তোমাদের পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ নাম্বারের এখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নাম্বারের এখানে থাকবে তোমাদের জেনারেল ইংলিশ থাকবে পঞ্চাশটা কোশ্চেন পঞ্চাশ নম্বরে এখানে থাকবে নোমিনাল অ্যাপটিটিউড থাকবে তোমাদের পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বারের অর্থাৎ তোমরা এখানে টাইম পেয়ে যাচ্ছ দু ঘন্টা দু ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ তোমাদের হচ্ছে টোটাল কোশ্চেন থাকছে কিন্তু দেড়শোটা কোশ্চেন দেড়শো নাম্বারের বন্ধুরা তোমরা যদি এখনও পর্যন্ত এই ভিডিওটা দেখছো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ আমি ডিফেন্স রিলেটেড সম্পূর্ণ ছোটো বড়ো আপডেট সব থেকে আগে তোমাদের কাছে দিয়ে থাকি নেক্সট বন্ধুরা এখানে তোমাদের নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটা দেওয়া হয়েছে তোমরা দেখে নাও জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ যদি তোমরা প্রতি চারটে করে কোশ্চেনের ভুল অ্যান্সার দাও তাহলে কিন্তু তোমাদের এখানে এক নম্বর করে কাটা যাবে নেক্সট এখানে তোমাদের হচ্ছে ট্রেড টেস্টের ব্যাপারে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নেবে নোটিফিকেশানটা ডাউনলোড করে তোমরা যেই ট্রেডের জন্য অ্যাপ্লাই করবে সেই ট্রেডে কিন্তু তোমাদের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে নেক্সট এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মেটটা দেওয়া রয়েছে এটা যেহেতু তোমাদের একটা অফলাইন ফর্ম সেই অফলাইন ফর্মটা এখানে তোমাদের মেনশন করা আছে প্রথমে এখানে তোমাদের হচ্ছে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে তোমরা যেই অ্যাড্রেসে এই অ্যাপ্লিকেশানটা সেন্ড করবে সেই অ্যাড্রেসটা এখানে তোমাদের দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ টু দ্য কমান্ড্যান্ট বাঙ্গাল ইঞ্জিনিয়ার্স গ্রুপ অ্যান্ড সেন্টার রকি হরিদ্বার উত্তরাখণ্ড এখানে পিন নাম্বারটাও দেওয়া রয়েছে এই অ্যাড্রেসেই কিন্তু তোমরা এই ফর্মটা সেন্ড করবে এখানে তোমরা একটা পাসপোর্ট সাইজের ফটো দেবে সেলফ স্টার্ট করা বন্ধুরা এখানে তোমাদের যা যা ডিটেলস দেওয়া রয়েছে সব কিন্তু একদম ভালোভাবে ফিল আপ করবে এই ফর্মে যেন না তোমাদের কোনো রকম ভুল বা খামতি রয়ে যায় প্রতিটা ডিটেলস কিন্তু তোমরা ভালোভাবে পড়ে পড়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তোমরা একটু ভালোভাবে ফিল আপ করবে আর বন্ধুরা এর হচ্ছে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে বারো মার্চ দু হাজার থেকে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে আর এর হচ্ছে লাস্ট ডেট হচ্ছে এগারো চার দু অর্থাৎ তোমরা হচ্ছে এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত কিন্তু এর হচ্ছে লাস্ট ডেট পেয়ে যাবে অনেকগুলোই কিন্তু তোমরা দিন পেয়ে যাচ্ছ এটা অ্যাপ্লাই করার জন্য আই হোপ বন্ধুরা ভিডিওটা তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছ যদি কারোর রকম এখনও মনের ভেতর প্রশ্ন থেকে থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও খুব শীঘ্রই আমি তোমাদেরকে রিপ্লাই করবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতারাম